মাননীয় প্রধানমন্ত্রী জি, সংবিধান কো নমন। জোটে ভর করে ফের ক্ষমতায় বসলেন নরেন্দ্র মোদি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল নতুন মন্ত্রিসভায় শরিকদের জায়গা পাওয়া নিয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শনিবারের পর রোববার শপথ গ্রহণের কয়েক ঘন্টা আগ পর্যন্ত জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। মোদির নতুন মন্ত্রিসভায় কারা যোগ দিচ্ছেন সেই তালিকা চূড়ান্ত করতে সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপি পন্থী সংসদ সদস্যদের এক বৈঠকের আয়োজন করা হয়। গণমাধ্যমগুলোর খবর, চার মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়তে রাজি হয়নি বিজেপি। দি ইকোনমিক টাইমস বলছে অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রাখছে গেরুয়া শিবির। শনিবার অমিত শাহ, রাজনাথ সিং, সভাপতি জেপি নাড্ডা ও দলের সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষের মধ্যে দীর্ঘ বৈঠকে ঠিক হয় টিডিপি ও জেডিইউকে একটি করে পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রীর পদ দেওয়া হবে। টিডিপিকে লোকসভার ডেপুটি স্পিকারের পদও দেওয়া হতে পারে। এই দুই বড় শরিক ছাড়া অন্য শরিকদেরও একজন করে প্রতিমন্ত্রী দেওয়া হবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব শরিকদের বলেছেন মন্ত্রণালয় নিয়ে তারা যেন অযৌক্তিক দাবি না করেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। পুরনো মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে যাঁরা ছিলেন তাদের অধিকাংশই নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, যেমন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়কারি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনুরাগ ঠাকুর। তারা ছাড়া যাদের জায়গা পাওয়ার কথা তাদের মধ্যে আছেন মধ্যপ্রদেশ, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী, সংসদ সদস্য শিবরাজ সিং চৌহান, আসামের নেতা সর্বানন্দ সোনোয়াল ও অরুণাচলের কিরেন রিজিজুরা। বিদায়ী মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে সদস্য ছিলেন মতুয়া নেতা শান্তনু ঠাকুর, এবারও তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন। শরিকদের মধ্যে মন্ত্রী হতে চলেছেন জেডিএস নেতা কুমারস্বামী, এলজেপি নেতা চিরাগ পাশোয়ান, হামের জিতেন রাম মাঝি, আরএলডির জয়ন্ত চৌধুরী ও আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল। টিডিপির পক্ষ থেকে বলা হয়েছে দলের দুই সংসদ সদস্য চন্দ্রশেখর পেম্মাসানি ও রামমোহন নাইডু মন্ত্রী হবেন। জেডিইউ মন্ত্রী হিসেবে পছন্দ করেছে দলের সাবেক সভাপতি রাজীব রঞ্জন সিং ও রাজ্যসভার সদস্য রামনাথ ঠাকুরকে। নাদিম মারজান, সময় সংবাদ।